সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য সাত মাস আগে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণীর এক নাবালিকার পচা গলা দেহ উদ্ধার করলো পুলিশ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানা এলাকায় এই ঘটনা ঘটেছে উল্লেখ্য গত বছর দুর্গাপূজার নববীর দিন থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা পরে গ্রামের এক যুবককে গ্রেপ্তার করে নাবালিকার দেহের সন্ধান মিলেছে দীর্ঘ সাত মাস পর খোঁজ মিলল মেয়ের কিন্তু জীবিত অবস্থায় মেয়ে আর ঘরে ফিরল না ঘরে ফিরল কঙ্কাল হয়ে গত বছর দুর্গাপূজার দিন রাতে একটি মেলা থেকে নিখোঁজ হয়েছিল বাসন্তী থানার ১৩ বছরের এক নাবালিকা পরিবারের অনেক খোঁজাখুঁজির পরও খোঁজ মেলেনি তার অনেক পরে বাসন্তী থানার পুলিশ তদন্তে নেমে গ্রামের এক যুবক সনাতন সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ সনাতনকে জেরা করলে সে স্বীকার করে ওই নাবালিকাকে সে ধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য তাকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে অবশেষে সব রহস্যের উদ্ঘাটন হল আসামি ধরা পড়ল তার হয়তো জেল হবে নতুবা ফাঁসি হবে কিন্তু একটা জিনিস আর কখনো হবে না আর সেটা হলো মা বাবা ডাকে ওই দম্পতির বাড়ি আর কখনো গম গম করবে না মেয়ে হারানো যন্ত্রণা হয়তো তাদের সারা জীবন কুড়ে কুড়ে খাবে বিষয়টা খুব মর্মান্তিক এরা গত ছ মাস দুর্গাপূজার অষ্টমী পূজা নবমীর দিন ঘটনাটা ঘটে মেয়েটা বাচ্চারা নিখোঁজ ছিল তখন তো তার বাড়ির পরিবার খোঁজাখুঁজি করে দীর্ঘ এত দিন পরে আজকে পূর্বপাড়া সিং মৌজায় এই নৌডোয়া পাড়ায় মেয়েটা নিখোঁজ মেয়েটাকে পাওয়া যায় পুলিশ তদন্ত করছে এটা সন্দেহজনকভাবে মেয়ের পরিবার একটা ছেলে ছেলেটার নামটা কি ভালো আজকের বিষয়টা পুলিশি তদন্ত সাপেক্ষে এটা এসছে এটা একটা চৌবাচ্চা মানে গোবরের চৌবাচ্চা সেই চৌবাচ্চাটার মধ্যে এটা মেরে তাকে ঢাকা দিয়ে রাখে আমরা চাচ্ছি এ তদন্ত সাপেক্ষে সঠিকটা সামনে আসুক আর তার উপযুক্ত শাস্তি